প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে জানতে চেয়েছেন, আমি যৌনতায় একদম অজ্ঞ, আমার জন্য কিছু টিপস দিন। তাহলে চলুন জেনে আসি, যেসব পুরুষ যৌনতায় অজ্ঞ সেই সব পুরুষদের জন্য পাঁচটি সুপার টিপস। মানব মানবী প্রেম নিয়ে অনেক গবেষণা চলছে, কিন্তু তাতে দেখা গিয়েছে অনেক কিছুই মেয়েরা জানে ছেলেরা নয়। আজকের ভিডিওতে সেরকম কিছু তথ্য তুলে ধরা হলো। পুরুষ বেশি ঘরের কাজ করলে মিলনে উৎসাহ কমে যায়। বাড়িতে রান্নাবান্না বা বাসনপত্র ধোয়ার কাজ করেন যেসব পুরুষ, মিলনের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কম দেখা যায়। সন্তান জন্ম দেওয়ার পরে মিলনের বিষয়ে 6 সপ্তাহ অপেক্ষা করতে বলেন চিকিৎসকরা। একটি গবেষণায় দেখা গিয়েছে 6 সপ্তাহ পরে 65% ক্ষেত্রে নারী প্রস্তুত থাকলেও পুরুষ নির্লিপ্ত থাকে। পিতৃত্ব লাভের পর পুরুষের যৌন জীবনেও পরিবর্তন আসে। সাধারণত ক্লান্তি ছাড়াও বাচ্চার খেয়াল রাখতে গিয়ে ঘুম কম হয়, পুরুষদের মিলনের উৎসাহ কমে যায়, সুতরাং বেশ কিছুটা সময়ে তারা নিরাসক্ত থাকেন। মর্নিং ওয়াকে যেতে হবে বলে অনেকে রাতের মিলন এড়িয়ে যায়, কিন্তু যৌন মিলনের ফলে পুরুষের ক্ষেত্রে মিনিটে গড়ে 4.2 ক্যালোরি এবং নারীর ক্ষেত্রে 3.1 ক্যালোরি ক্ষয় করে যৌন মিলন। অর্থাৎ এটা দৌড়ানোর মতো ভালো ব্যায়াম না হলেও হাঁটার চাইতে ভালো। নারীর ওভুলেশন বা ডিম্বপাতের সময়ে তারা মিলনে বেশি ইচ্ছুক থাকেন, কিন্তু অধিকাংশ পুরুষ এই সময়টার জন্য প্রস্তুত থাকেন না, ফলে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।